দেখ জিয়া, তুই কি কারণে এই ঘটনাটা ঘটালি সেটা আমি এক্ষুনি তোর কাছে জানতে চাইছি। আসলে আমি না আমি বুঝতেই পারছি না যে দিদি ভাইয়ের উপর তোর হঠাৎ করে এত রাগ জন্মালো কেন। যে দিদি ভাই তোকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে, শুধু তাই না, তুই তো কয়েকদিন ধরে দিদি ভাইয়ের সাথে টানা খারাপ ব্যবহার করে যাচ্ছিস। এই তো সেদিন তো সেদিন তো তোর তোর বাবার সামনে কাকামণির সামনে তুই দিদি ভাইকে জানা তাই বলেছিলিস না, তখন কাকামণি কি বলেছিল মনে আছে? বলেছিল এক চড়ে তোমার সব দাঁত উপড়ে ফেলবো। এখন যদি কাকামণি এই কথাটা জানতে পারে, এই ঘটনাটা জানতে পারে, কাকামণি কিন্তু সেটাই করবে বা তার থেকে বেশি কিছু করবে, সেটা বুঝতে পারছিস তো? বৌদি ভাই, তুমি কিন্তু তোমার সীমার মধ্যে থাকো। এই মেয়ে, তুমি আমার সীমা ঠিক করে দেওয়ার কেউ নও। এইসব বড়দের সাথে মিলে তুমি একই রকম কথা বলতে এসো না, ছোট ছোটর মতো থাকো। তোমার মুখে না এইসব কথাগুলো মানায় না। জিয়া এরকম একটা কাজ করতেই পারে না, যেটা হয়েছে তার জন্য দায়ী আমার মেয়ে। ও খুব ক্যালেস, তাই জন্য হয়েছে। আপনি বোধহয় বুঝতে পারছেন না, না আপনার কাছে কোনটা বড় বলুন তো মা, মানে আপনার নিজের জিতে যাওয়াটা বড়, তাই তো? মানে আমি যাতে হেরে যাই আপনি জিতে যান, কিন্তু এবারে আমি হেরে গেলে না আপনার নিজের মেয়েটাও হেরে যাবে। আপনার কাছে সেটা কিছু না, মানে আপনার মেয়ে হেরে যাক কিন্তু আপনাকে জিততে হবে, সেটাই বড় আপনার কাছে। শোনো দিদি ভাই, শোনো, কি সব কথাবার্তা বলছে একবার শোনো। তুমি তুমি এখনো চুপ করে থাকবে? বৌদি শরীরটা এমনিতেই ভালো নেই, নানান রকম ঝঞ্ঝাটের মধ্যে আছে। তুই ভাবছি যে মেয়েটার বিয়ে দিয়ে একটু ঝাড়া হাত পা হবে, তা না, এ বাড়িতে নিত্য নতুন নাটক লেগেই রয়েছে। ঠিকই বলেছ পিসিমা, এই বাড়িতে এই ধরনের নাটক আমি আগে দেখিনি। হ্যাঁ দেখেছি, অন্য ধরনের নাটক সারাক্ষণ হয় সেটা দেখেছি, এইটা দেখিনি। এই নাটকের মুখ্য চরিত্র যে জিয়া হয়ে উঠবে সেটা আমি কোনোদিন ভাবতেও পারিনি, স্বপ্নেও ভাবতে পারিনি।